হ্যালো ফ্রেন্ডস একটা নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিওটা হতে চলেছে একটা ইউপিআই ট্রানজ্যাকশানের কমপ্লেন কীভাবে করবে সেটা নিয়ে আমরা একটা ভিডিও বানিয়েছি আর সেই ভিডিওতেও আমরা প্রমিস করেছিলাম তোমাদেরকে যে নিচে একটা আদার কমপ্লেন্ট বলে একটা অপশান আছে সেটাতে আমরা কীভাবে কী কী কমপ্লেন করতে পারি তার মধ্যে যেটা ম্যাক্সিমাম আমরা ডেস্কটপে গিয়ে তোমাদের দেখানোর চেষ্টা করবো এই এটিএম রুপে কার্ড আরও কয়েকটা অপশান আই এম এই ধরনের চারটে অপশানে কোনো ট্রানজাকশান তোমরা করছো আর সেই ট্রানজাকশানে ফেল্ড হলে কী ধরনের ট্রানজাকশান ইস্যুজ আসতে পারে আর তোমরা সেটা সেটা কীভাবে কমপ্লেন করবে এই কমপ্লেনটাও কিন্তু এনপিসিআই ওয়েবসাইটে গিয়েই করতে হবে সাথে সাথে ব্যাংকের ব্রাঞ্চে গিয়ে তোমরা কিন্তু এই কমপ্লেনগুলো করতে পারো যদিও এটিএমে টাকা তুলতে গিয়ে যদি পয়সা ফিসে যায় বা কী কী হবে আমরা বলবো ডেক্স ডেস্কটপে গিয়ে এপিএসি ট্রানজ্যাকশান করতে গেলে উইড্রলের সময় পেন্ডিং চলে যাওয়া ফেল্ড চলে যাওয়া অনেক ইস্যু হয় আইএমপিএস ট্রানজাকশান মানে মানি ট্রান্সফার করার সময় বিভিন্ন ধরনের ইস্যুজ আসে এই ধরনের ইস্যু থেকে কী কী ধরনের ইস্যু আসতে পারে আর সেখানে তুমি কমপ্লেনটা কীভাবে করবে আজকের ভিডিওটা পুরোটা সেই নিয়ে একদম ছোট্ট ভিডিও হবে স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো আশা করি তোমাদের ভালো লাগবে চলো আমরা ডেক্সটপ স্ক্রিনে গিয়ে দেখার চেষ্টা করি যে প্রবলেমের যে ইস্যুগুলো আসবে সেটার কমপ্লেন আমরা কীভাবে করতে পারি বন্ধুরা আমরা চলে এসেছি আমাদের ডেস্কটপ স্ক্রিনে আর তোমরা দেখতে পাচ্ছ আমি তোমাদের সাথে কথা বলছি আইএনডি টেকজন ইউটিউব চ্যানেলে ভালোবাসা অনেক দিচ্ছ আরও দিতে থাকো তোমাদের ভালোবাসায় আমাদের পাথেও ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া এনপিসিআই এর জাস্ট আগের ভিডিওটাই আমরা কথা বলেছি ইউপিআই মানি ট্রান্সফারের মাধ্যমে যদি ভুল অ্যাকাউন্টে তোমাদের পয়সা চলে যায় তাহলে কি করে সেটা ফেরত পাওয়ার প্রসেস করতে হবে বা ফেরত পাবে আই বাটানো আবার ভিডিওটা দিয়ে দেবো তোমরা অবশ্যই দেখে নিও সাথে সাথে ওই ভিডিওতে আমরা একটা কথা বলেছিলাম গেট ইন টাচ যাওয়ার পরে ইউপিআই কমপ্লেনটা আমরা দেখিয়েছি আগের ভিডিওটা আই বাটানো দিয়ে দেবো দেখে নিও তোমরা অবশ্যই হয়তো দেখে নিয়েছো আদার প্রোডাক্ট কমপ্লেন্টে আমরা একটা ভিডিও আনবো বলেছিলাম এবং এর মধ্যে অনেকগুলো টপিক কভার হয়ে যাবে ভিডিওটা স্কিপ না করে তোমরা অবশ্যই কিন্তু দেখো বন্ধুরা আদার প্রোডাক্ট কমপ্লেনে ক্লিক করার সাথে সাথে রেজ ইউর কমপ্লেন্ট কমপ্লেন্টস উইথ রেসপেক্ট টু ফ্রডলেন্ট আনআইডেন্টিফাইড আনঅথরাইজড ট্রানজাকশন টু বি রেজড উইথ ইউর রেসপেক্টিভ ব্যাঙ্ক ফর রিভার্সাল প্লিজ সিলেক্ট আ প্রোডাক্ট টু স্টার্ট কী বিষয় তোমার কমপ্লেন্ট তো এখানে দেখো একটা রুপে কার্ড দেখা যাচ্ছে প্রোডাক্ট টাইপে গিয়ে তোমরা দেখতে পাবে এনএফএস এটিএম আমরা দেখবো কিয়া ছিল তার মধ্যে রুপে দেখব আই আর এই এটা কিন্তু আদার কমপ্লেন্টের মধ্যে যেখানে তুমি ব্যাংকের কমপ্লেন করার সাথে সাথে এনপিসিআই পোর্টালে এসে যদি কমপ্লেন করে দাও তোমার প্রবলেমের সলিউশন তাড়াতাড়ি হয়ে যাবে বলে আশা রাখি এনএফএস এটিএমে ক্লিক করলে ট্রানজ্যাকশান টাইপে আমরা দেখতে পাবো ক্যাশ উইথড্রল অন এটিএম ইউজিং কার্ড যেটা তোমরা করে থাকো ডেবিট কার্ড দিয়ে পয়সা উঠাতে যাও বা উঠাও সেখানে যদি কিছু ইস্যু হয়ে থাকে ক্যাশ উডড্রল অন মাইক্রো এটিএম ইউজিং কার্ড এই পি এস বা সিএসপির কাছে গিয়ে ব্যাঙ্ক সি এস কাছে গিয়ে তোমরা মাইক্রো এটিএমের মাধ্যমে যদি টাকা তুলতে যাও ইউপিআই ক্যাশ উড্রল কার্ডলেস আইসিসি ক্যাশ মানে বিভিন্ন ব্যাঙ্ক কিন্তু এখন কার্ডলেস ক্যাশ উড্রল দিচ্ছে মোবাইল অ্যাপ্লিকেশনের মাধ্যমে বা মোবাইল ওটিপির মাধ্যমে আমরা আলাদা আলাদা ভিডিও নিয়ে আসবো রুপেতে যদি আমরা ক্লিক করি ট্রানজ্যাকশান টাইপে আমরা দেখতে পাবো অনলি পার্চেস কার্ড দিয়ে যদি পার্চেস করো আর সেখানে যদি কিছু ইস্যু হয় তোমার অ্যাকাউন্ট থেকে পয়সা কেটে গেছে কিন্তু মার্চেন্ট অ্যাকাউন্টে পয়সাটা যায়নি বলছে না স্লিপ জেনারেট হলো না হতেই পারে ফেল ডিজিটাল ট্রানজাকশান সেক্ষেত্রে এখানে কমপ্লেন করতে হবে আইএমপিএস এখানে কিন্তু শুধু ফান্ড ট্রান্সফার করতে গিয়ে যদি কোনো ইস্যু হয়ে থাকে পয়সা পৌঁছায়নি পয়সা কেটে গেছে কিন্তু ট্রানজ্যাকশন ফিল্ড রয়েছে তখন ঠিক আছে আমরা দেখব আইএমপিএস এর এই পি এস যেটা একটা রেভলিউশনারি প্রোডাক্ট এনপিসিআই এর এই পি এস আধার এনেবল পেমেন্ট সিস্টেম আধার কার্ড আসার পরে ফিঙ্গার দিয়ে কিন্তু পয়সা উইডড্রল করা এবং সেখানে যে যে ইস্যুগুলো হয়ে থাকে তার কমপ্লেন ক্যাশ উইডড্রল ভিম আধার পে ক্যাশ উইডড্রল মানে ফিঙ্গার দিয়ে তোমরা পয়সা তুলতে গিয়েছো সেখানে কোনো ইস্যু হয়েছে পেন্ডিং গেছে ফেল্ড হয়ে গেছে সেখানে কিন্তু সিটিজেন এখানে কমপ্লেন করতে পারে আর ভিম আধার পে আধার পেটা হচ্ছে আমরা যেমন কার্ড দিয়ে ডেবিট কার্ড ক্রেডিট কার্ড দিয়ে পেমেন্ট করি কোনো জিনিস কেনার পরে এই ভীম আধার পেটা কিন্তু একটা পেমেন্ট সিস্টেম এই পেসটা ক্যাশ উইথড্রল সিস্টেম আর ভীম আধার পেটা ফিঙ্গারের মাধ্যমে পেমেন্ট করার একটা সিস্টেম আমরা এই নিয়ে আলো ডিটেলসে ভিডিও নিয়ে আসবো তো এই পি এ আমরা ক্যাশ সব থেকে বেশি ইস্যুজ আসে কারণ অনেক ট্রানজাকশান হচ্ছে সার্ভারের উপর ভার পড়ে ক্যাশ উজ্জ্বলে ক্লিক করার পরে সিলেক্টোর ব্যাঙ্ক কোন ব্যাংকের টাকাটা তুমি এই পি এস দিয়ে তুলতে গেছো সেটা ট্রানজাকশান ডেট ট্রানজাকশান আইডি আরআরএন নাম্বার বা ইউটিআর নাম্বার যাই থাকুক আমরা একটি স্ক্রিনশট দেখানোর চেষ্টা করব এটা হচ্ছে এই এর পয়সা উজ্জ্বলের পরে সাকসেস একটা স্ক্রিনশট যেখানে ব্যালেন্স কত আছে সেটা দেখিয়ে দেবে এজেন্ট আইডি দেখাবে ব্যাঙ্ক সেন্টার নাম দেখাবে কোন ব্যাঙ্ক আধার নাম্বারের লাস্ট চারটে অঙ্ক দেখিয়ে দেবে আমরা কিছু সিকিউরিটির জন্য হাইট করে রেখেছি বিসি নেম দেখিয়ে দেবে ব্যাঙ্কিং করেসপন্ডেন্স বিসি লোকেশন দেখিয়ে দেবে আর নাম্বার এটাই কিন্তু ট্রানজাকশান নাম্বার যেটা ওখানে চাইছে আমরা এখনই একবার গিয়ে দেখে নেব ট্রানজাকশান আইডি বা আর আরআরএন নাম্বার যেটা আমরা এখানে দেখতে পেলাম যে এই দেখো আর এন নাম্বার এস এন এগুলো ব্যাঙ্কে ইউআইডি অথ অথরাইজেশন কোড এগুলো ইন্টারনাল ওদের ওতে আমরা নজর দেবো না দরকার নেই এই এর নাম্বারটা কিন্তু আমাদের দরকার হবে রেফারেন্সের জন্য আমরা বলে দিই এটা একটা ইউপিআই ট্রানজাকশন দেখো এখানে কিন্তু ইউটিআর নাম্বার আসে আর এই এ কিন্তু এর নাম্বার আসে মোটামুটি সব ট্রানজাকশান আইডি নাম্বারই কিন্তু এই ক্যাটাগরিজির মধ্যে দিয়ে কিন্তু ব্যাঙ্ক বা কোম্পানি বুঝতে পারে বা এনপিসিআই বুঝতে পারে কোনটা ইউপিআই ট্রানজাকশান কোনটা এই পি এস আরও টাইপ অফ ট্রানজাকশান আছে আইএমপিএস আর টিজিএস এনইএফটি তো প্রত্যেকটা ট্রানজাকশান আইডির যে শুরু বা শেষ এটা কিন্তু আলাদা আলাদা কোয়ালিটির হয় যেমন অ্যাথ অঙ্কের কোনো একটা কথাবার্তা আলাদা হয় ইংলিশের কথাবার্তা আলাদা হয় ঠিক সেরকম টাইপ অফ ট্রানজাকশান অনুযায়ী ট্রানজাকশান নাম্বার ট্রানজাকশনের নাম কিন্তু বদলে যায় বন্ধুরা তারপরে ট্রানজাকশন অ্যামাউন্ট লিখতে হবে অ্যাকাউন্ট নাম্বার লিখতে হবে মোবাইল নাম্বার ফার্স্ট নেম লাস্ট নেম ইমেল আইডি ক্যাপচা দিয়ে তোমাকে সাবমিট করে দিতে হবে সেভেন্ড প্রোসিড এরপরে গিয়ে কিন্তু একটা ট্রানজাকশান নাম্বার তোমরা পেয়ে যাবে কমপ্লেন্ট নাম্বার এই পি জায়গায় যদি আমরা আইএমপিএস সিলেক্ট করি তো তবুও দেখবো ব্যাঙ্ক সমস্ত কিছু মোটামুটি একই মোবাইল নাম্বার নম্বর দিতে হবে এনএফএস এটিএমের ক্ষেত্রে যদি আমরা দেখি ব্যাঙ্ক সিলেক্ট করতে হবে ক্যাশ উড এটিএম এটা একটা সিলেক্ট করে নিলাম এবার ফার্স্ট সিক্স ডিজিট কার্ডের ছয়টা নাম্বার লাস্ট চার ডিজিট নাম্বার ব্যাঙ্ক কোন ব্যাঙ্কের কার্ড কোন ব্যাঙ্ক তোমার অ্যাকাউন্ট ট্রানজাকশন ডেট ট্রান্জাকশন নাম্বার বা আর নাম্বার অ্যাকাউন্ট নাম্বার ট্রানজ্যাকশন অ্যামাউন্ট মোবাইল নাম্বার এই ডিটেলসগুলো দিয়ে ক্যাপচার এলে তোমাকে সেভেন প্রোসিড করতে হবে যেখান থেকে তুমি কমপ্লেন নাম্বার পাবে আর সেই কমপ্লেন নাম্বার দিয়ে পরবর্তীতে ক্লিক হিয়ার টু চেক কমপ্লেন্ট স্ট্যাটাসে ক্লিক যদি করো তখন কিন্তু সেই কমপ্লেন নাম্বারটা তোমার প্রয়োজন হবে দেখো প্রোডাক্ট টাইপ এখানে এনএফএস এটিএম রূপে আইএমপিএস এই পি এস যেখানে তুমি যে অপশানে প্রোডাক্ট টাইপে কমপ্লেন করেছিলে এখানেও সেই প্রোডাক্ট টাইপে কিন্তু তোমাকে সিলেক্ট করতে হবে তারপরে ব্যাঙ্ক কোন ব্যাঙ্ক ধরো এখানে এই আমি দিলাম এখানে কিন্তু ব্যাংক অটোমেটিক্যালি সমস্ত ব্যাংকের যারা এ লাইভ আছে চলে আসবে ঠিক আছে তো এইভাবে তোমরা এই গেট টাচ আদার প্রোডাক্ট কমপ্লেনে গিয়ে কিন্তু এই পি আইএমপিএস রুপে এনএফএস এটিএম এই চারটে ডিপার্টমেন্টের উপরেও চারটে প্রোডাক্টের উপরেও যদি কোনো কমপ্লেন থাকে তোমরা কমপ্লেন করতে পারো এবং সেটা নিবারণের জন্য বারো থেকে বাহাত্তর ঘন্টা কখনো কখনো সাত দিন দশ দিনও লেগে যেতে পারে অফিসিয়াল ভাবে তোমরা কমপ্লেন করবে জেনুইন কমপ্লেন করবে সলিউশন হয়ে যাওয়ার চান্স কিন্তু নাইনটি কারণ এনপিসিআই অনেক সতর্ক সিটিজেনদের স্বার্থ রক্ষার বন্ধুরা তাহলে তোমরা দেখলে ছোট্ট ভিডিওটার মাধ্যমে আদার কমপ্লেন্ট এনপিসিআই পোর্টালে যে অপশানটা রয়েছে সেখানে এই পি এস এনএফএস এটিএম আইএমপিএস আর রুপে এই চারটে মোড আশা করি আরও মোড অফ ট্রানজাকশান তোমাদের সামনে খুব তাড়াতাড়ি আসবে এনপিসিআই ভারত সরকার আরবিআইয়ের মাধ্যমে একটা আমব্রেলা অর্গানাইজেশন হিসাবে অনেক কিছু ইনোভেশন করছে আর টেকনোলজি আজকে যেটা আছে গত পাঁচ দশ বছর আগে ধরো ছিল না বিশ বছর আগে ছিল না এখন হয়েছে তার মানে নেক্সট বিশ বছর পরে কিন্তু আরও এই ধরনের মোড অফ ট্রানজাকশান মোড অফ টাইপ অফ কমপ্লেন্ট তোমাদের সামনে আসবে আর তোমাদের ভালোবাসা যদি আমাদের সাথে থাকে আমরা এই ধরনের নতুন নতুন ভিডিও নিয়ে কন্টিনিউ আসতে থাকবো সেই আশায় আজকের এই ছোট্ট ভিডিওটা এখানেই শেষ করছি নতুন একটা ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি ততক্ষণ সবাই ভিডিওটাকে লাইক করে শেয়ার করে সাবস্ক্রাইব